উনিশশো সালে তৈরি হয়েছিল সোদপুর স্টেশন সংলগ্ন সোদপুর সরকারি আবাসন বর্তমানে মোট উনিশটি চারতলা আবাসনে বসবাস করে সহস্রাধিক আবাসিক পঞ্চান্ন বছর আগে তৈরি আবাসনের ছাতে তৈরি সেই সময়কার জলের ট্যাঙ্কগুলি কালের নিয়মে জীর্ণাবস্থায় পরিণত হয়েছিল যার ফলে একদিকে যেমন ট্যাঙ্ক থেকে জল চুঁয়ে ক্ষতি হচ্ছিল আবাসনের কাঠামোর পাশাপাশি তৈরি হয়েছিল জল সংকটও এই অব্যবস্থা দূর করতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের পিডাব্লিউডির হাউজিং কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট অথরিটি সোদপুর সরকারি আবাসনে এখন চলছে তারই কাজ পঞ্চান্ন বছরের পুরনো কংক্রিটের জলের ট্যাঙ্কগুলি ভেঙে সেখানে বসানো হচ্ছে আধুনিক ও হালকা পলিমারের তৈরি জলের ট্যাঙ্ক এতে একদিকে যেমন আবাসনগুলির ক্ষতির হাত থেকে মুক্ত হবে পাশাপাশি ফ্ল্যাট পিছু জল সরবরাহ বেড়ে যাবে কারণ আগের কংক্রিটের ট্যাঙ্কের থেকে বেশি জল ধারণ ক্ষমতাসম্পন্ন ট্যাঙ্ক বসানো হচ্ছে সরকারের এই কাজে সাময়িক অসুবিধার মধ্যে পড়লেও ভবিষ্যতের কথা ভেবে খুশি আবাসনের বাসিন্দারা হ্যাঁ ব্যাপার ভালো করে ব্যাপার না ও না যে সেট বাদ দেওয়া যদি বলে বাদ দিয়ে আমাকে কিছু করবো না খালি সমালোচনা করবো আবাসনের টেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম চক্রবর্তী জানালেন সরকারের এই পদক্ষেপে আবাসনের সমস্ত আবাসিক আছে সেই ট্যাঙ্কগুলি প্রচুর লিকেজ রয়েছে এটা বহুদিন ধরে হবে চলছিল আলটিমেটলি এটা কিছু বিল্ডিং ব্লক অলরেডি হয়েও গেছে খারাপ হয়ে যাওয়ার ফলে ছাদ তারপর টপ ফ্লোর মানে চারতলা এবং গ্রাজুয়ালি তিনতলার ওয়াল দোতলার ওয়াল এফেক্টেড হয়েছিল আলটিমেটলি এটা শুরু হয়েছে এবং আমি যতটুকু খবর জানি অফিসিয়াল স্ট্রিনের কথা বলে এটা কমপ্লিট ফুল কোয়ার্টার হবে ভেরি সুন এবং ফুল কদমে কাজও চলছে এই কত পরিবার উপকৃত হয়েছে পরিবার দেখুন এখানে অফিসিয়ালি তো চারশো চল্লিশটার মতো ফ্ল্যাট তার মধ্যে আমি স সখানে এক্সাক্ট পিন পয়েন্ট ফিগার না দিল ধরুন একশো ফ্ল ফ্ল্যাট লক অ্যান্ড কি হয় নেই বা লক সামথিং লাগে তার মানে রইল আপনার তিনশো সোয়া তিনশো তার মধ্যে কিছু থাকে থাকে না এরকম আমার ধারণা এখানে তিনশো অ্যারাউন্ড লোক থাকে তা তিনশো যদি আপনি ধরেন যদি তিনজনের ধরেন তাহলে অ্যাটলিস্ট নশো থাউজেন্ড প্লাস হবে

পরিমাণটা বেড়ে যাচ্ছে ছিল টু পয়েন্ট সামথিং লিটার ছিল টোটাল একটা আটটা ফ্ল্যাটে টু পয়েন্ট সামথিং এটা হয়েছে যে আটটা ফ্ল্যাটে চার হাজার লিটার ছিল দু হাজার আড়াই হাজারের মতন তো চার হাজারে তো খুশিরই খবর তো খুশি খুশি মানে আমি তো বিশেষভাবে খুশি মানে সেক্রেটারি হিসাবে না আবার